আমপানে রাখাতে লন্ডভন্ড বিভিন্ন জেলা, ঘরবাড়ি ফসলের ক্ষতি হয়েছে বেশ। এসব খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যুক্ত হচ্ছেন আমিরুল ইসলাম। আমিরুল, প্রশাসন থেকে কি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা গেছে? আপনার কাছে কি তথ্য আছে? ঘূর্ণিঝড় আমপান যেমন উপকূল এলাকা তাণ্ডব চালিয়ে যেমন বসত বাড়ি ঘর বাড়ির ক্ষতি করেছে, অনুরূপভাবে উপকূল এলাকার বেড়িবাঁধ, এছাড়াও যে থাকছে, যে বিশেষ করে যে বিদ্যুতের যে ব্যবস্থা, সে বিদ্যুতের ব্যবস্থার উপরে তাণ্ডব চালিয়েছেন। এবং প্রশাসনে যে দাবি করা হচ্ছে যে এখন পর্যন্ত যে 82,560টি ঘর এবং বসত বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে খুলনার উপকূল এলাকায়, আর প্রায় 4,25,000-এর মতন মানসিক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ধারণা করা হচ্ছে। এবং এছাড়াও যে থাকছে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে কিন্তু উপকূল এলাকাটা, বিশেষ করে যে পল্লী বিদ্যুতের যে বিদ্যুতের পোলগুলো ছিল সেগুলো যেমন পড়ে নষ্ট হয়েছে, অনুরূপভাবে অনেক পোল নিয়ে পড়ছে। এছাড়াও যে ঝড়ের কারণে যে গাছের অংশগুলো যে বিদ্যুতের আর যে তার সংযোগ তারের উপরে পড়ে তারগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট করে হয়েছে, সে কারণ থেকে কিন্তু যে উপকূল এলাকাটা এখন বিশেষ করে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার কারণে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন যেমন তাদেরকে যেমন বিদ্যুৎ বিচ্ছিন্নর কারণে তাদেরকে যোগাযোগ করতে পারছে না, মোবাইল নেটওয়ার্কিং যেমন নাই, অনুরূপভাবে মোবাইলে চার্জ দিতে পারতেছে না, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা করছে। এবং পল্লী বিদ্যুতের পক্ষ থেকে তাদেরকে সংযোগের ব্যবস্থা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাই ছিল খুলনার সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। এবার যাব পিরোজপুরে সহকর্মী হাবিবুর রহমানের কাছে। হাবিবুর, আপনার জেলায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে পিরোজপুরে প্রায় 2,500 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া কৃষি অকৃষি ক্ষেত্রেও প্রায় 6 কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু পিরোজপুরে প্রায় 1/2 মানুষ আহত হয়েছে এবং আপনার 1/2 শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের পরেই কিন্তু গতকাল থেকেই প্লাবিত এলাকা থেকে পানি নেমে যেতে শুরু করেছে, তবে এখনও কিন্তু কিছু কিছু এলাকায় পানি আটকে আছে। অন্যদিকে গতকাল থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষকে কিন্তু খাদ্য সহায়তা প্লাস আপনার টিন এবং অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এবং পিরোজপুরে যে একজন লোক ঘূর্ণিঝড় এবং 2 জন লোক ভয়ে যে মারা গেছে, তাদের পরিবারগুলোকেও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের অর্থ সহায়তা দেওয়া হয়েছে এবং খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া আসলে পিরোজপুরে কিন্তু ব্যাপক পরিমাণ মাছের ঘের এবং আপনার প্রায় 7,000 মাছের ঘের আপনার কিন্তু এবং পুকুর এই প্লাবিত হয়ে গেছে এবং এসব ক্ষেত্রে প্লাবিত হয়ে আসলে মাছগুলো ভেসে গেছে এবং বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পিরোজপুরে কিন্তু নাজিরপুর উপজেলায়। আসলে এই ছিল পিরোজপুরের সর্বশেষ ক্ষয়ক্ষতি পরিস্থিতি। তো বর্তমানে এখনকার আবহাওয়া পরিস্থিতি খুব ভালো আছে। হাবিবুর, ধন্যবাদ আপনাকে। খুলনা এবং পিরোজপুরের পর এবার যাব সাতক্ষীরায় সহকর্মী এম জিল্লুর রহমানের কাছে। জিল্লুর রহমান, জেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানতে পেরেছেন কিছু? জি প্রিয়া, ধন্যবাদ আপনাকে। গতকাল রাতেই এক প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক প্রাথমিকভাবে জানিয়েছেন যে 314 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় আমপানকে ঘিরে। এছাড়া বিদ্যুতের ক্ষতি হয়েছে প্রায় 7 কোটি টাকা। আমাকে বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক সকালে জানিয়েছেন সেখানে 7 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, 150টি পোল পড়ে গিয়েছে, 5 কিলোমিটার তার ছিঁড়ে বিভিন্ন জায়গায় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে গতকাল পর্যন্ত 60% সংযোগ দেওয়া হয়েছে, আজ 30% হবে, বাকি 10% হতে অন্তত 1 সপ্তাহ সময় লাগবে। আর অপরদিকে জেলা প্রশাসক এস মোস্তফা কামাল গতকাল রাতে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন যে কৃষি খাতে ক্ষতি হয়েছে 138 কোটি টাকা, একই সাথে মৎস্য খাতে ক্ষতি হয়েছে 176 কোটি টাকা। এর মধ্যে চিংড়ি ঘেরের মাছ নষ্ট হয়েছে 12,500 একর, সাদা মাছের খামার নষ্ট হয়েছে 150টি, ক্ষতিগ্রস্ত পশু ওর সংখ্যা রয়েছে 2,740টি, ক্ষতিগ্রস্ত
সহ নিহত দুইজনের কথা বলা হয়েছে, তবে সাতক্ষীরায় নিহত হয়েছে তিনজন। এছাড়া সবজি ক্ষেত নষ্ট হয়েছে 30,500 মতো, ক্ষতিগ্রস্ত রাস্তা 81 কিলোমিটার এবং বাঁধ নষ্ট হয়েছে 57 কিলোমিটার। তো এই সাতক্ষীরা জেলা প্রশাসনের যে তথ্য দেওয়া হয়েছে 314 কোটি টাকা নষ্ট হওয়া, আসলে আমরা যেটা সরজমিনে ঘুরে এসে মনে করছি যে এটি অন্তত এর ডবল হবে, ক্ষতির পরিমাণ কম দেখানো হয়েছে। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ খবর। প্রিয়া জিল্লু, ধন্যবাদ আপনাকে।